দুজন বাবুর ভাইয়ের মুক্তি চাই। আমরা যেভাবে হোক আমরা সকলেই মিলে বাবুর ভাইয়ের মুক্তি কামনা করছি। এই দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, আমরা সকল দেশবাসীর কাছে ভিক্ষা চাচ্ছি, আমাদের বাবুর ভাই যেন আমাদের মাঝে ফিরে আসে। জমান বাবুর ভাইয়ের নিঃশব্দে মুক্তি চাই। এই এলাকার অনেক উন্নয়নের উপকার জনাব ফকিরুজ্জামান বাবর ভাই। মানগঞ্জ উপজেলার 6 নং ইউনিয়নের আজকে একটি মানববন্ধন করেছি ফকিরুজ্জামান বাবর ভাইয়ের মুক্তির দাবিতে, এবং মহানগঞ্জ উপজেলার সিংহ পুরুষ ফকিরুজ্জামান বাবর ভাই, আমরা সকল নেতা বৃন্দ সব সকলে মিলে মুক্তি চাই। মুক্তি যতক্ষণ না হচ্ছে আমরা মানববন্ধন করবো ইনশাল্লাহ। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। সাবেক সকল স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আতঙ্ক, ভারতের আতঙ্ক, এই আমাদের নেতাকে ভারতের নির্দেশে শেখ হাসিনা বিনা বিচারে 17 বছর জেল খাটিয়েছে। এই ভারত জানে যে ভারতের সাথে টেক্কা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এই বাবরদের এই সম্ভব, এই যে কারণে বেগম খালেদা জিয়ার নেতৃবৃন্দের মধ্যে আমাদের নেতা এই বাবর সাহেবকে এই দীর্ঘদিন জেল খাটিয়েছে। এত কঠোর আর কারো দিকে হয় নাই, কারণ মনে করেছে যে বাবর যদি বাইরে থাকে বা বাবরের কর্মকাণ্ডের ফলে ভারত নির্দেশ দিয়েছে, যেমন জামাতের নেতাদেরকে নির্দেশ দিয়েছে যে তাদেরকে হত্যা করার জন্য, তাই এই জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে এই নেতাদেরকে হত্যা করেছে। যারাই ভারতের দাবিদারি করবে, যারা ভারতের দালালি করবে, তারা এই দেশে থাকবে, আর কেউ থাকতে পারবে না। আল্লাহর রহমত এই অবস্থাটি পরিবর্তন হয়েছে, এবং আমাদের নেতাকে মুক্ত করা এই আমাদের একমাত্র।